আমাদের পরবর্তী অংশ যে স্বাভাবিক সংখ্যা সময় সেট এন এর উপর একটি সম্বন্ধ আর এভাবে সংজ্ঞায়িত করা যায় কিরকম আর ইকুয়াল টু এক্স কমা ওয়াই এক্স কমা ওয়াই বিলংস টু এন এবং এক্স প্লাস থ্রি ওয়াই সমান টুয়েলভ অর্থাৎ এক্স ওয়াইয়ের মধ্যে একটা সম্বন্ধ দিয়েছে এক্স প্লাস থ্রি ওয়াই সমান টুয়েলভ তাহলে আমার কি দেখাতে বলেছে যে এন সেটের ওপরে সংজ্ঞায়িত আর সম্বন্ধ সম বিপরীত সম হবে কিন্তু সসম আবার প্রতি হবে না সসম এবং প্রতি কিন্তু হবে না তো দেখো আমার এখানে প্রথমেই দেখতে হবে যে এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্কটা কি এক্স প্লাস থ্রি ওয়াই সমান বারো যদি আমরা এক্স এক্স প্লাস থ্রি ওয়াই সমান বারো এটাকে নিয়ে একটু আলোচনা করি দেখো এক্স প্লাস থ্রি ওয়াই সমান বারো অর্থাৎ এখান থেকে বলতে পারি আমরা যে যে আমরা লিখতে পারি এক্স সমান বারো মাইনাস থ্রি ওয়াই অর্থাৎ যদি আমরা এখানে একটা ছক করতে চাই দেখো তাহলে ধরো ওয়াই মান যখন এক হবে তখন কত হচ্ছে এক্স এর মান কত হচ্ছে দেখো ওয়ার সমান এক বসিয়ে দাও তাহলে তিন দিতে এক সমান এক বারো মান নয় ঠিক আছে এক্সের ওয়াই মান যদি দুই বসিয়ে দাও এই দুই দু কত চার ধরি না তিনজনের ছয় এটা এটা হবে ছয় ওয়ের মান যদি তিন বসিয়ে দাও তিন শিক্ষা নয় নয় তাহলে এটা হচ্ছে তিন ওয়ের মান যদি কত বসাবো চার বসিয়ে দাও ওয়ের মান যদি আমি বসাই চার তাহলে দেখো ওয়ার মান যদি চার বসায় তাহলে দেখো তিন চার বারো মান তাহলে এক সমান জিরো হচ্ছে কিন্তু জিরো কিন্তু স্বাভাবিক সংখ্যা অন্তর্গত নয় অর্থাৎ ওয়ের মান আমার চার হচ্ছে না অর্থাৎ আমার এক্ষেত্রে ভালো করে খেয়াল করে দেখো যে এই যে এই যে আমার যে আর্ট সম্বন্ধ আর্ট সম্বন্ধে কি কী পথ থাকতে পারে আর্ট সম্বন্ধে থাকতে পারে আমার নাইন কমা ওয়ান একটা পথ তারপর থাকতে পারে সিক্স কমা দুই 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 কমা ছয় থাকতে পারে এবং তিন কমা তিন থাকতে পারে ঠিক আছে এইটা তোমাকে প্রথমে ভালো করে জেনে রাখতে হবে যে আমার কি কি পথ থাকতে পারে এবার এই যে আমি একটা সম্বন্ধ তৈরি করে ফেললাম এর বাইরে কি কোনো পথ থাকতে পারো তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো তো আর কোনো পথ থাকতে পারে কিনা অর্থাৎ আমরা দেখলাম যে আর্টস এটের মধ্যে কী কী আছে আর্টস এটের মধ্যে আমাদের যে পথগুলো আছে নাইন কমা ওয়ান নাইন কমা ওয়ান সিক্স কমার টু আর থ্রি কমার থ্রি ঠিক আছে এই পদগুলি আছে তাহলে এই থেকে আমরা বুঝতে পারছি দেখো যে এই সংক্রমণটি স সম নয় তার কারণ কি সসম হতে গেলে আমাকে ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি আর এন সেটে যত পদ আছে সব পদের নিজের সঙ্গে সম্বন্ধে হতো কিন্তু সেটা যেহেতু নেই অর্থাৎ স নয় আবার প্রতি হতে গেলে দেখো এ কমা বি থাকলে বি কমায় থাকতে হয় দেখো এখানে এ কমা বি বলতে নাইন কমা ওয়ান আছে কিন্তু ওয়ান কমা নাইন নেই অর্থাৎ এটা কি নয় এটা প্রতি নয় আর বিপ্রতির সম কখন হয় বিপ্রতির সময় দেখো আমরা জানি একটু মনে করে দেখো যে এ কমা বি এবং বি কমা এ দুটোই যদি ধরো আরে থাকে দিকে দেখাতে পারি আমরা এ ক্যাল টু প্লাস মাইনাস বি সেই ক্ষেত্রে আমরা বলি ঠিক আছে এ ক্যাল টু প্লাস মাইনাস বি তাহলে এই এইখানে দেখো আমার যে পদগুলি আছে সেখানে দেখো এ কমা বি থ্রি কমা থ্রি আছে এটা একমাত্র কমা বি হচ্ছে যে যার কমা এ আবার থ্রি কমা থ্রি আছে অর্থাৎ এখানে থ্রি ক্যাল টু থ্রি অর্থাৎ এ সম্বন্ধটা বিপত্তিসম বিপম সেই অর্থে এখানে কোনো কমা বি এবং বিকমায় আরে নেই যার জন্য এই নট্যাল টু বি হচ্ছে যেটা একমাত্র আছে থ্রি কোমা থ্রি এখানে এ ক্যাল টু বি অর্থাৎ আছে বি আছে এবং এরা এরা সমান সেই অর্থে এই সম্বন্ধটা বিপরীত সমান